বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি, পুর ভরা লাউ পাতার বড়া। তার জন্য আমাদের মুখ্য উপকরণ হচ্ছে মাছ। তাজা মাছ নিয়েছি, ছোট মাছ দিয়ে এই প্রিপারেশনটা হবে। দেখুন, মাছগুলো কিন্তু একেবারেই ফ্রেশ। আমাদেরকে প্রথমে মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। প্রত্যেকটা মাছের পেটের মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলোকে হাত দিয়ে চেপে চেপে পরিষ্কার করে ফেলতে হবে। চাইলে আপনারা মাছের মাথাগুলো বাদ দিতে পারেন, মাছের মাথাগুলো বাদ দিয়ে প্রিপারেশনটা করা যাবে। কিন্তু মাছটাকে যত্ন নিয়ে পরিষ্কার করা এবং মাছটাকে, ছোট মাছকে ধুয়ে নেওয়াটাই কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ আমাদের। তো মাছটা পরিষ্কার করে নিয়ে আমরা ভালো করে ধুয়ে নেব। আমরা দু তিনবার ধুয়ে নিয়েছি, আমি নুন দিয়ে ভালো করে মাছটাকে দুবার ধুয়ে নিয়েছি। এবার আমরা একে একে অন্য উপকরণগুলো এর সঙ্গে আমরা অ্যাড করব। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং সেটাকে আমি অ্যাড করলাম। এর মধ্যে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা চপ, ধনে পাতা কুচু, আমি আদা কেটে নিয়েছি পাতলা পাতলা করে, আপনারা চাইলে আদা চপ করেও অ্যাড করতে পারেন। পরিমাণ মতো আদা রসুন পেস্ট আমি অ্যাড করলাম, সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট অ্যাড করলেই হবে। সামান্য পরিমাণে লেবুর রস, সামান্য পরিমাণে নুন, কেননা আমি নুন দিয়ে মাছটাকে দু তিনবার খুব ভালো করে ধুয়েছি, সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে মিক্স করলাম এবং আমি কাসুন্দি অ্যাড করছি, খুবই সামান্য পরিমাণে কাসুন্দি অ্যাড করলাম। আপনারা চাইলে সর্ষে বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এটাকে মেখে আমি হাফ অ্যান আওয়ার এইভাবে রেখে দেব। আমি ফ্রেশ লাউ পাতা নিয়েছি মাঝারি সাইজের, ভালো করে ধুয়ে নিয়েছি এবং লাউ পাতার পেছনের দিকে যে আঁশগুলো থাকে বা শিরাগুলো থাকে সেগুলোকে রিমুভ করে দিয়েছি। আমি একটু নুন দিয়ে লাউ পাতাগুলোকে মেখে নিচ্ছি একটু সফট করার জন্য, যাতে আমি অতি সহজে এটার ভেতরে স্টাফিংটা দিতে পারি। অল্প অল্প করে স্টাফিংটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি ফোল্ড করে নিচ্ছি। আপনারা দেখে নিন আমি কিভাবে ফোল্ডটা করছি। আপনারা চাইলে অন্যভাবেও আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এটাকে ফোল্ড করে নিতে পারেন। এবার আমি একটা ব্যাটার বানাবো ফ্রাই করার জন্য। শুধু ময়দাই ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দার সাথে সামান্য পরিমাণে চালের গুঁড়ো বা চাল বাটাও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে হলদি পাউডার, সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে কালো জিরে, পরিমাণ মতো জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এবার আমি বড়াগুলো ফ্রাই করব। একটা ফ্রাইং প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি। এই প্রিপারেশনটা কিন্তু লো হিটে করব। ভেতরে স্টাফিংটা যেহেতু কাঁচা রয়েছে, মানে কাঁচা মাছ আছে, সেই জন্য কিন্তু খুব যত্ন সহকারে ধীরে ধীরে কিন্তু প্রিপারেশনটা করতে হবে এবং বারবার চেঞ্জ করে দিতে হবে এপাশ ওপাশ করে। চেপে চেপে ভেতরের যে জলটা আছে, যেহেতু কাঁচা মাছ সেই জন্য কিন্তু জল বেরোবে, সেই জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। প্রিপারেশনটা হয়ে গেছে, আশা করি আপনাদের এই প্রিপারেশনটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামী দিনে নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন।